বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা, চলুন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। Techno International Batanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. দূরে থেকে ভালো থাকবো। শারদ শুভেচ্ছায় পশ্চিমবঙ্গ সরকার। অটোর সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন দুই যুবক। দুদিনের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার বাহিরসোনা মোড়ে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে ক্যানিং বারুইপুর রোডের উপরে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী এক যুবকের, অন্যজনের মৃত্যু হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ক্যানিং থানার আইসি আতিকুর রহমান ও পুলিশ অফিসার জয়ন্ত পোদ্দার। এই ঘটনার পর এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। স্থানীয় মানুষের অভিযোগ, রাস্তার উপরে বেশ কিছু বাম্পার থাকা সত্ত্বেও সেগুলো আলাদা করে কোনো রং করা নেই, এর ফলে ঘটেছে দুর্ঘটনা। পুলিশ আধিকারিকের কাছে বাম্পারগুলিকে আলাদাভাবে চিহ্নিত করার দাবি জানান গ্রামবাসীরা। ১৯৩৭ সাল ইংরেজ তাড়ানোর লক্ষ্যে সারা দেশ জুড়ে আন্দোলনে যুব সমাজ। বাংলা জুড়ে তখন স্বদেশী আন্দোলনের জোয়ার, সেই ঢেউ আছড়ে এসে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কলকাতা লাগোয়া গড়িয়াতেও। আজকের গড়িয়ার সাথে এক চার আকাশ পাতাল তফাৎ। তখনও বিদ্যুৎই এসে পৌঁছয়নি, লণ্ঠন আর হ্যারিকেনের আলোই ভরসা। এই রকম একটা পরিবেশের মধ্যেই এলাকার যুবকদের উদ্যোগে সেই সময় বারোয়ারি দুর্গাপূজার আয়োজন করা হয়। তখন এক চালার প্রতিমা তৈরি করত। এখনকার মতো সাজসজ্জার ব্যাপার ছিল না তখন। হোগলা দিয়ে তৈরি করা হতো প্যান্ডেল। প্রায় কুড়ি বছর এক চালার প্রতিমায় পুজো হওয়ার পর কুমোরটুলির প্রতিমা দেখে প্রভাবিত হয়ে এক চালার প্রতিমার পরিবর্তে আলাদা আলাদা প্রতিমা তৈরি করে পুজোর আয়োজন করা হয়, যা নিয়ে অবশ্য বিতর্ক দানা বেঁধেছিল। তারও তিন বছর থেকে শুরু হলো নবদুর্গা পুজো, যা জনশ্রুতির মাধ্যমে ছড়িয়ে পড়ল গোটা বাংলায়। আরও জমে উঠল পুজো, দূর দূরান্ত থেকে লোকের ভিড় জমতে শুরু করলো এই পূজাকে কেন্দ্র করে। শুধু সাধারণ মানুষই নন এই পুজো নজরকারী তারকাদেরও, উত্তম কুমার থেকে শুরু করে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ও আসতেন এই পুজোয়। বাপি লাহিড়িও একসময় এই পুজোর সাথে নিবিড় যোগাযোগ ছিল। পুরানো সেই ধারাকেই এখনও বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে কোভিড পরিস্থিতিতে পুজোর আয়োজনে বাজেট কমলেও জৌলুস একটুও কমেনি বলে দাবি পুজো উদ্যোক্তাদের। এবারের পূজা ৮০তম বর্ষে পদার্পণ করল। গতবারের মতো এবারও প্রতিমার সাবেকিয়ানার রূপ দিয়েছে কলকাতার স্বনামধন্য শিল্পী তপন ভট্টাচার্যর প্রতিমার অসাধারণ রূপ ফুটিয়ে তুলেছে। সরকারি নিয়মাবলী বা নির্দেশ যাই বলুন, সবটাই গড়িয়া মিতালি সংঘ পালন করছে। Thank you.
বারুইপুরের শাসনবালক সংঘ 64তম বর্ষে নজরপাড়া থিম ধরে রেখেছে। অশুভর শেষে শুভ শক্তি সূচনা, উমা এলো দ্বারে। কাশের বনের হাওয়ায় দোলায় ভুবন মাতিয়ে তোলে এবারের ভাবনা বঙ্গজননী, এমনই থিম তুলে ধরা হয়েছে বলে জানান উদ্যোক্তা সুভাষ রায়চৌধুরী। বাংলার সংস্কৃতির ধারক হোগলা পাতা, পাটকাঠি, খেজুর পাতা, তাল পাতা, কদপেল, মাদুর কাঠি, খড়, বাঁশ দিয়ে পুরো মণ্ডপ সেজে উঠেছে। ঢোকার পথে দুই দিকে কার্টুনের আদিবাসী পুরুষ ও মহিলাকে দেখানো হয়েছে। সুভাষবাবু বলেন, ডাকের সাজে প্রতিমা থাকবে সাবেকিয়ানার ছোঁয়া। মণ্ডপে ঢোকা বেরোনোর মুখে স্যানিটাইজার টানে। অতিমারীর মহাবিপর্যয় সমগ্র মানব জাতি অস্বস্তিতে সংকটে ফেলে যখন করোনা সুত্তা ধ্বংসলীলা চালাচ্ছে, এমন পরিস্থিতিতে ভারাক্রান্ত বাঙালির মনে তাই সচেতনতার পরিস্থিতিতে আবির্ভূত হয়েছে এবারে দুর্গোৎসব। সামাজিক দূরত্বকে বাস্তবে ঘুচিয়ে সব সম্প্রদায়ের মিলনের উৎসবে পরিণত করার বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। তাই মনের দূরত্ব কমানো কিন্তু দৈহিক দূরত্ব বজায় রাখার শপথ নিয়ে প্রস্তুত আনন্দের এই যজ্ঞ সম্পাদনে। তাই এবারের পুজোয় 74তম শারদ বন্দনাকে মুখরিত করে তুলতে নরেন্দ্রপুরের এলাচি রামচন্দ্রপুর মিলন সঙ্ঘে নতুন প্রয়াস নিয়েছে। কাজ হারা মানুষের হাতে কাজ দেওয়ার লক্ষ্যে ক্ষুদ্র কুটির শিল্পকে অগ্রাধিকার দিতেই মেদিনীপুরের ডুগরি শিল্পকে তুলে ধরা হয়েছে। আশা করি এই করোনাকালে দর্শনার্থীদের মন খানিকটা হলেও আনন্দ দেবে।
সাতগাছিয়া বিধানসভার চণ্ডী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অঞ্চলের 23টা দুর্গামণ্ডপ পরিদর্শন চণ্ডী অঞ্চলের প্রধান হাবিবা বিবি ও চণ্ডী অঞ্চলের সভাপতি সজল মিত্র ও সহকর্মীদের নিয়ে এই 23টি মণ্ডপ পরিদর্শন করে দেখলেন। তবে এদিন রাজ্য সরকার ও মহামান্য হাইকোর্টের নির্দেশিকা ও গাইডলাইন মেনে চলার অনুরোধ করতে দেখা গেল সজল বাবুর গলায়। তিনি জানান, করোনা মহামারী যেভাবে মানুষকে গ্রাস করছে তাতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই তিনি প্রতিটি মণ্ডপগুলিকে স্যানিটাইজার, মাস্ক ও দূরত্ববিধি বজায় রাখার অনুরোধ করেন। মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক ও উৎসবের দিনগুলি যাতে ভালোভাবে কাটে তারই কামনা করি। এই যে 23টি আমার চণ্ডী গ্রাম পঞ্চায়েতের যে মণ্ডপ আছে, এই মণ্ডপগুলো আমরা পরিক্রমায় বেরিয়েছি তাদের উৎসাহ উদ্দীপনা বাড়াবার জন্য, যাতে প্রত্যেকটা পুজো মণ্ডপ তারা তাদের এই ধর্মীয় উৎসবটা যেন সুন্দরভাবে করতে পারে, তার জন্য আমরা বেরিয়েছি। আর বেরিয়েছি যে আমাদের সরকারি যে বিধিনিষেধ আছে করোনা সংক্রমণ ব্যাধির জন্য, সেইটা যেন প্রত্যেকটা ক্লাব পুজো মণ্ডপ যেন সেই সোশ্যাল ডিস্ট্যান্স, যা সরকারি যা বিধিনিষেধ আছে সেইগুলো মেনে যেন তারা সেই পুজো করে, তার জন্য আমরা আজকে এই পরিদর্শনে বেরিয়েছি। আর আমাদের চণ্ডী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা 19-এ যে একটা কম্পিটিশান একটা করেছি, সেই কম্পিটিশনের মাধ্যমে এবছরেও আমরা সেই জন্যই বেরিয়েছি। চণ্ডী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গত বছর 2019-এ আমরা এই প্রথম উদ্যোগ বা প্রয়াসটা শুরু করি। এবছর 2020 আমরা পুজো পরিক্রমায় বেরিয়েছি চণ্ডী অঞ্চলের মধ্যে 23টা যে দুর্গা প্রতিমার পূজা হয়, সার্বজনীন দুর্গা উৎসব হয়, প্রত্যেকটা প্যান্ডেলে চণ্ডী গ্রাম পঞ্চায়েতের আমাদের প্রতিনিধিরা আছে, আমাদের যারা বিচারক তারা আছে, আমার সঙ্গে আমার প্রধান আছে, আমি আছি, আমাদের পুরো ফুল টিম 10-12 জনের মিলে বেরিয়েছি প্রত্যেকটা পুজো প্যান্ডেলে। আমরা নিরিখে দেখব যে প্যান্ডেল, ঠাকুর, লাইট, সামাজিক কি দায়িত্ব পালন করেছেন সোশ্যাল ওয়ার্ক। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়।
আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাই ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।